আজকে যে গাড়ি দেখাবো এটা হচ্ছে প্রায় বাইকের দামে গাড়ি আর একেবারে অক্ষয় গাড়ি আর এটা বলবো যে 110 এর মধ্যে সর্বোচ্চ সেরা গাড়ি একেবারে অর্ধেক অবস্থা আছে ফুল ফ্রেশ অবস্থা আছে তাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আল্লাহর অশেষ রহমত আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড় চৌরাস্তা থেকে 10 গজ গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কারখানাছেন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ 4 রাস্তার মোড়ের 10 গজ আগে হাতে বাম পাশে মদিনা কারখানাছেন সাইনবোর্ড পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাসিম ভাই আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবো আজকে একটা 110 গাড়ি দেখাবো ভাইয়া ক্রিস্টাল হেডলাইটের গাড়ি ক্রিস্টাল গাড়ি আর কি ক্রিস্টাল হেডলাইটটা ক্রিস্টাল গাড়ি 97 মডেল 2002 এর রেজিস্ট্রেশন সিলভার কালার অল অটো 15 সিসি গাড়ি একেবারে অল অরিজিনাল অবস্থা আছে আলহামদুলিল্লাহ পেপার 25 সাল 26 সাল পর্যন্ত আপডেট করা আছে আচ্ছা কন্ডিশন একেবারে ফ্রেশ ভাই এখনো রং হয় নাই গাড়ি শুধু বাম্পার বাদে দুই একটা জায়গা রং হয়েছে পুরো গাড়ি কিন্তু অরিজিনাল কালারের গাড়ি দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো একেবারে অরিজিনাল যে হেডলাইট সেই হেডলাইটগুলো আছে সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ 15 সিরিয়াল যে পাশে লাইটটি দেখেন একদম অরিজিনাল লাইট হেডলাইট সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছনে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি যে গ্লাস সেই গ্লাসগুলো আছে টায়ারগুলো দেখতে পাচ্ছেন চারটে টায়ার অলমোস্ট নতুন রিংগুলো আছে জাপানি অ্যালয় রিং এছাড়া ভাইয়া গাড়ির সাইডে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জে একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেঞ্জে টয়োটার লোগো দেওয়া আছে প্রত্যেকটা গ্লাসে যে ডোর সেই ডোরের গ্লাসগুলো দেখেন একদম টয়োটার লোগো দেওয়া আছে এই যে বিটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে নিকেল বিট সেই নিকেল বিটগুলো এখানে দেওয়া আছে মাশাআল্লাহ আর গাড়ির ভিতরটা একটু দেখাই ভাইয়া এই দেখেন ভিতরটা এগুলো কোনো কালারই করা হয় না একদম অরিজিনাল যে কালার সেই কালারটি আছে ওকে ভিতরে দেখেন ভাইয়া 1500 সিসি অল অটো গাড়ি ডাবল এয়ার ব্যাগে ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে অসাধারণ একটি গাড়ি মাশাআল্লাহ টয়োটা এক্সিস সেলুন এই দেখেন ডোরগুলো দেখেন ভাইয়া খুবই চমৎকার যারা 110 গাড়ি চাচ্ছেন জি জি মানে সর্বোচ্চ ফ্রেশ অবস্থায় আছে আমার কাছে দুইটা গাড়ি আছে দুইটাই একদম ফ্রেশ অবস্থায় আছে আশা করি ইনশাআল্লাহ পছন্দ হবে পিছনে গ্লাসটা দেখেন একদম অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এই যে পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল জাপানি লাইট এগুলো কোনো রং হয়নি ভাইয়া অরিজিনাল কালার গাড়ি এ দেখেন এক্সিস সেলুন লোগোটা দেওয়া আছে এ দেখেন একদম টিন বডি আচ্ছা একেবারে টিন বডি দেখেন এক্সিস সেলুন লোগো দেওয়া আছে টোটা মনোগ্রাম কলা লোগো দেওয়া আছে একটা জিনিস আপনি মার্ক করবেন বাবু ভাই এই যে লোগোগুলো দেওয়া আছে এগুলোতে কোনো এখনো রিপিট করা হয়নি দেখেন আচ্ছা কোনো রিপিট করা হয়নি এ দেখেন নাম্বারটা ঢাকা মেট্রো গ 15 সিরিয়াল ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে পিছনটা দেখেন ভাইয়া এই দেখেন কালারটা দেখেন একদম অরিজিনাল আস্তর কালার ভাইয়া এগুলো কোনো রং হয়নি একেবারে টিন বডি এ দেখেন ভিতরটা প্রতিটা জয়েন্ট দেখেন সিল করা জাপানি সিল করা যেটা দেখেন ওটাই সিল করা একেবারে আচ্ছা ফুল ফ্রেশ অবস্থা আছে দেখেন ভিতরটা সিএনজি সহকারে ভাইয়া খুবই সুন্দর একটি গাড়ি ভাইয়া এই পাশটা দেখেন এই পাশটা একদম ফুল ফ্রেশ অবস্থা আছে ডোরগুলো দেখেন প্রত্যেকটা ডোর দেখেন একদম ফুল ফ্রেশ অনেক সুন্দর গাড়ি ভাই এবং বডি তবে অক্ষয় বডি একেবারে ভিতরে দেখেন ভাইয়া ভিতরে দেখেন একেবারে অরিজিনাল যে কন্ডিশন সে অরিজিনাল কন্ডিশনে আছে ফুল ফ্রেশ অবস্থা আছে আমরা সহকারে এই ড্যাশবোর্ডগুলো দেখেন ভাইয়া এই সিলিংগুলো দেখেন আসলে অনেক সুন্দর একটি গাড়ি এই স্টাইলটা দেখেন এখনো কোনো স্পট নেই যে দেখেন কোথাও কোনো ছিঁড়া ফাটা নেই একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে আপনি তো ব্যাকডালার ভিতরে দেখালাম জি জি এবার একটু ইঞ্জিনের ভিতরে আপনাকে দেখাই একদম অরিজিনাল অবস্থা আছে জি চলুন এই দেখেন ভাই ইএফআই ইঞ্জিন ভাই দেখেন ইএফআই ইঞ্জিন 1500 সিসি ইএফআই ইঞ্জিন ইঞ্জিনের চেহারাটা দেখেন আর এই যে বডির ভিতরটা দেখেন ভাইয়া এই যে একদম অরিজিনাল যে কালার এই দেখেন এই ভিতরে চ্যাসিসগুলো দেখেন এই যে চ্যাসিস নাম্বারটা দেখেন এই 110 দেখেন কোথাও কোনো কালার করা হয় সামনে মার্সেল দেখেন একটা হাতেরে বাড়ি নেই এগুলো যে প্রত্যেকের লাইট জাপানি লাইট একদম লোগো দেওয়া আছে ভিতরে সুপার ফ্রেশ এক কথায় একেবারে অক্ষয় গাড়ি 1500 সিসি অল অটো এক্সিস সেলুন 97 মডেল 2002 এর রেজিস্ট্রেশন পেপার 25 সাল 26 সাল ফুল আপডেট করা একদম নতুন করা ভাই দামটা কত চাচ্ছেন এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া 7 লাখ
45,000 টাকা আস্কিং প্রাইস, সামান্য কিছু নেগোসিয়েট করতে পারবো ইনশাল্লাহ। আপনার মোবাইল নাম্বারটা? ফোন নাম্বার হচ্ছে 01711-586762, পাশাপাশি একটা নাম্বার 01971-222-570, দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, তাহলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারবেন। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।